এই গানটা শুনতে শুনতে আমার একটা মজার ঘটনা মনে পড়লো। মানে এই গানটা সূত্রে নয়, এরকম অনেক গানকেই তো আমরা পুজোর গান হিসেবে একটা সময় চিহ্নিত করেছি, এবং তখন হ্যাঁ পাড়ায় মাইক বেজে বেজে আশা ভোসলে আডি বর্মনের সুর পায় আশা ভোসলের গান গান ধরলি যেখানে ময়নায় আছে সেখানে তোমার জন্য আমি সুযোগ করে দিচ্ছি। তো যে ঘটনাটার কথা মনে পড়লো, এরম একটা পুজো খুব সম্ভবত 1994, আমি ক্লাস 4, তো প্রচুর ঠাকুর দেখে পায়ে ফোসকা টোসকা পড়ে গিয়ে জুতো হাতে আর হাঁটতে পারছি না, বাড়ি যেতে চাই, ঘুম পেয়েছে, টায়ার্ড। এর মধ্যে কোনো একটা প্যান্ডেলে উল্টো ডাঙায় বাজছে শিলাজিতের সে বছর খুব হিট গান তোদের ঘুম পেয়েছে বাড়ি যা। আমার মনে হলো এর থেকে সার্থক পুজোর গান বোধহয় আর হয় না। আমার তখন শ্বাস মানে শ্রান্ত ক্লান্ত, আমি কতক্ষণে বাড়ি যাবো, আর সেই সময় এত গাড়ি ট্যাক্সি উবার কিচ্ছু নেই, মানে তখন সেই আবার একটা প্রাইভেট বাস মিনি বাসে বাবা মার হাত ধরে উঠতে হবে। আমি তখন ভাবছি এর থেকে সার্থক পুজোর গান বোধ হয় না। কিন্তু সার্থকতার কথাতেই যদি আসি, তাহলে হয়তো সরাসরি ঈশ্বরের উদ্দেশ্যে মানে মা দুর্গার উদ্দেশ্যে গান নয়, কিন্তু শরতের অবয়ব যিনি বারবার তাঁর গানের মধ্যে রেখে গেছেন, প্রকৃতির ছাপ যিনি বারবার শরৎকে যিনি ফুটিয়ে তুলেছেন গানের মাধ্যমে, তাঁর গানে ফিরবো শাগনিকের হাত ধরে। রবীন্দ্রনাথের গান হোক একটা। আমি আজকে ঠিক করেছিলাম যে রবীন্দ্রসঙ্গীতই করব, কিন্তু অরিজিতদা জোর করে বাংলা আধুনিক গান আসলে বাবু দা পূজো মানে কিন্তু আধুনিক গান আমাদের কাছে আজও সেগুলো ওই স্বর্ণযুগ। সে তো ঠিকই, একদমই তাই। সারা আড্ডা বাবু দা আমাকে হট করে বলল যে দেখো শাগনি এই কতদিন পরে এলে, মিউজিকটা কি সিম্পল, কোনো মিউজিকই নেই, শুধু একটা ধরনের মিউজিকই পুরো গান জুড়ে বেজে। আসলে সেই সময় কেন বলে স্বর্ণযুগের গান, যেমন মিউজিক তেমনি কথা, এই যে দুটোর একটা অদ্ভুত মেল। তুমি গানের সঙ্গে মিউজিকগুলোকে আলাদা করতে পারবে না। হ্যাঁ, এবং এতটাই, আমি সেদিনকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলছিলাম যে এই সব গান আমরা এত শুনেছি, দেখবে আমরা যখন এখনো অন্তাক্ষরি গানের লড়াই খেলতে যাই আমাদের কোনো নতুন গান মনে পড়ে না, আমরা ঘুরে ফিরে ওই পুরনো দিনের গান কিংবা 90s এর গানেই ফিরে ফিরে যাই, তার কারণ এগুলো আমরা এত শুনেছি। এখন তো সবকিছুই দেখা, শোনার ব্যাপারটা ভীষণ কমে গেছে, রেজিস্ট্রেশন হয় না আমাদের। আমি এর মধ্যে একটা আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখনো যখন আমরা আগমনীর অনুষ্ঠান করতে যাই তখন কিন্তু আমাদের সিলেকশন অফ সং এর মধ্যে কিন্তু এই কালজয়ী গানগুলোই থাকে। খুব নতুন গান বা অবশ্যই সেখানে আমাদের কিছু গান আমাদেরকে করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম 90% গানই কিন্তু আমাদের সেই পুরনো দিনের সেই গানগুলো থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিসও আগেকার দিনে মানে ওই সময় শিশ্রী আমার স্ত্রী বললো আমরা সবাই মোটামুটি একই ব্যাচমেট, তো একটা অদ্ভুত ব্যাপার ওই সময় ওই আডি বর্মনের মিউজিক, এস ডি বর্মনের আশা ভোসলে, লতা মঙ্গেশকর সবার গানের মধ্যে না মানে পুজো পুজো গন্ধ, মানে সেটা কিন্তু এখন সত্যি আর পাই না। ওই অ্যালবামগুলো ঠিক 15-20 দিন আগে না, হ্যাঁ আমরা এরম হয়েছে, আমি সিদ্ধার্থ জানে যে আমরা না ঠাকুর দেখতে যেতাম, আমি জানি না কার কি হয়ে, আমি আমরা এরকম একটা মান্নাদের গান শুনছি, আমি জিজ্ঞেস করলাম বলে এবার এটা পুজোর গান, আমরা প্যান্ডেলে ঢুকেছি, প্যান্ডেলে ঢুকে বলছি একটু রেকর্ড তাড়াতাড়ি চালাবেন প্লিজ, তখন আমাদের কিন্তু এত সহজে মোবাইলে গান পেতাম না। একটা গান ভালো গান শোনার জন্য হয়তো একটা সিনেমা আমরা 7 বার দেখেছি শুধু গানের জন্য, সেই কারণেই না সবকিছুর চাহিদা ছিল, এত সহজে অ্যাভেইলেবল ছিল না বলে, ঠিক কথা, চাইলে ইউটিউব চালিয়ে দিলাম, এই অপশন আমার ছিল না বলে, কিন্তু একটা ইন্টারভিউ বলো, একটা গান বলো, একটা নাচ বলো, একটা ছবি বলো, সবকিছুর ক্রেজ, ক্রেজ যেটা বলে সেই ক্রেজটা ছিল, এখন সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তবুও আরো একবার কথার ফাঁকে শাগনিকের আরো দেরি করিয়ে দিচ্ছি, না 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 ঠিক আছে। এটা কবির 25 বছর বয়সে লেখা, দেখো বাবুদা এই গানটা শরতের উপর গান। আজি শরত তপনে প্রভাত স্বপনে, কি জানে পরাণ কি যে চায়, আজি শরত তপনে প্রভা
স্বপ্নে কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির সাখী কি বলিয়া ডাকে, বিহোগ বিহোগী কি যে গাইব কি জানি পরাণ কি যে চায়। আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহি নাই আবাসে মন হায়, কোন কুসুমে রাশে কোন ফুল বাসে শুনিল আকাশে মন ধায় গো কি জানি পরাণ কি যে চায়। আজি সরু তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়, আজি কে যেন গুনাই প্রভাতে তাই জীবন বিফল হয়ে গো, তাই চারিদিকে চাই মন কে দিগায় নহে 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 গো, তাই জীবন বিফল হয়ে গো, কোন স্বপ্নের দেশে আছে লোকেশে কোন ছায়া কোন পবনে বিরহ বেদনে আমারি কারণে কেঁদে যাইব কি জানি পরাণ কি যে চায়। আমি যদি গাথি গান অথির পরাণ সে গান শোনাব করে আর, আমি যদি গাথি মালা লয়ে ফুল ডালা কাহারে পরাব ফুল হারব সে গান শোনাব করে আর, আমি আমার প্রাণ যদি করে দান দিব প্রাণ তবে সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পাইব কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির সাখে কি বলিয়া ডাকে বিহোগ বিহোগী কি যে গাইব কি জানি পরাণ কি যে চায়। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। রবীন্দ্রনাথের শরতের গানে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে, আর সেটা শুধু এই গানটায় নয়, মানে আমরা যত গানই শুনি, আমার রাত পোহালো একটু আগে শুনলাম, হৃদয়ে ছিলে জেগে, প্রত্যেকটা গানের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ। সবথেকে বড় কথা, এখন মা দুর্গার কথা কোথাও উল্লেখ নেই, অত পুরো দুর্গা পূজো গানের মধ্যে, মানে তোমার মোহনরু গাইছি, ঠিক মনে হয় যে সত্যি কোথাও যেন একটা আরাধনার গানের মতো হয়ে যায় সেই গান, যেমন আমার নয়ন ভুলানো ভালো না, একদম একদম, মানে এইটাই হচ্ছে কোথাও একটা রবীন্দ্রনাথের গানের সার্থকতা, এবং আমরা যে কি পরিমাণে ধন্য যে বাঙালি হয়ে জন্মেছি এমন একজন মানুষের গান গাই। লেখার কথা তো ছেড়েই দাও, এরকম সুরকার আজ অবধি কোনো দেশেই জন্মায়নি, সত্যি কথা, কোনো দেশেই জন্ম, এবং এমনই একজন সুরকার শুধু বাঙালি নয়, আপামর জগৎবাসী যে কোনো ভাষী মানুষ, যে কোনো ভাষার মানুষ, তারাও কিন্তু সমান স্বচ্ছন্দ এই গানে, এখানেই বোধ হয় এই গানের এবং স্রষ্টার সার্থকতা। আর একটা বিষয়, শাগনিকের গলায় গান শুনতে শুনতে চোখ বুঝে শুনলে ঠিক মনে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত গাইছেন। আমি এবার একটু মজার একটা কথা বলি, এটা হয়তো অনেকেরই হয়, আমার তো হয় ভীষণভাবে, আমি শাগনিকে একাধিকবার বলেছি, ওর ফোনে না কলার টিউন এখন তো দেওয়া যায়, তো এসো এসো আমার ঘরে এসো এই গানটি কলার টিউন আছে,
আমি একদিন মাঝে সাঝেই কাজের কারণে ফোন করতে হয়, ফোন করেছি। প্রথম যখন ও কলার টিউনটা ফিট মানে সেট করেছে, আমি ওকে বললাম এটা কার গানটা করেছিস তুই, তোর নাকি হেমন্ত মুখোপাধ্যায়? মানে এবং হ্যাঁ মানে পরে জানলাম এটা ওরই গান, হেমন্ত মুখোপাধ্যায় না তো পাল্টে হেমন্ত মুখোপাধ্যায়ের গানই দিচ্ছে। এমনকি ওর গাড়িতে যেতে যেতেও যখন ও গানগুলো চালায় এবং একইভাবে ওই আওয়াজ, সেই ওই মানে কি বলবো ভগবানের মতো আওয়াজ বেরিয়ে আসে, মনে হলো যেন স্বর্গ থেকে নেবে এলো আওয়াজ। আলাম এটাই বা কার বাজালি তোর না হেমন্ত? আমি মাঝখানে কনফিউশন আমার তো সবসময় হয়, আমি শিওর তোমারও হয়েছে। না না আমি মাঝখানে একবার মাথাটা নিচু করে চোখটা বুঝেওছিলাম, তাহলে পুরো মনে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন আর কি। কিছু কিছু গান এই বাবুদাও বলছিল যেরকম যে এই যে রবীন্দ্রসঙ্গীত কিছু কিছু হেমন্ত মুখোপাধ্যায়ের এমন সিগনেচার গান হয়ে গেছে যেগুলো ওনার গলায় শুনে, উনি তো একদম শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন না, আধুনিক গান হিন্দি গান সব ধরনের গান করেছেন, কিন্তু গান যে কী পরিমাণে উনি বুঝতেন মানে টু দ্য হাইয়েস্ট লেভেল, ওর উপরে আর কেউ গান বোঝা। দাদা কীর্তি বেরুনরাকে চরণদর্শি যেমন অনেকেই জানত, একদম একদম সত্যি কথা। তারপরে সেটা এমন ট্রেডমার্ক হয়ে গেল এখন অন্য কেউ গাইলে ভালো লাগে না, মনে হয় ওটাই কারণ। নয় জানো, আমরা ফাংশনে গিয়ে দেখেছি ছোট ছোট স্লিপ আসতো তাতে লিখতো এই করেছে ভালো হেমন্ত মুখোপাধ্যায়, ওটা রবীন্দ্রসঙ্গীত কেউ জানে না কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় গান। ঠিক আচ্ছা, আর একটা বিষয় শাগনিকের কথা এত যখন হচ্ছে সে কথায়, ও এতটাই ভার্সেটাইল যে ও এর আগে আমাদেরকে একটা বাংলা আধুনিক শুনিয়েছে, তারপর একটা এখন রবীন্দ্রসঙ্গীত শোনালো, এরপর একটা হিন্দি গান শোনাবে। হিন্দি আমি শোনার আগে তার আগে শিশপি একটা শোনা, তারপরে আবার আমি হিন্দি একটা গান। আচ্ছা তাহলে হিন্দি গান অরিজিৎ দা বারবার করে বলে যাচ্ছি প্রথম থেকে। না অ্যাকচুয়ালি দেখো এটা তো ভাবতেই হবে, আমরা পূজোর আড্ডায় বসেছি, পূজো তো সার্বজনীন, শুধু তো বাঙালির পূজো নয়, আর এখন তো পূজো এবছর হচ্ছে না আলাদা কথা, কিন্তু পূজো একটা এমন স্কেলে পৌঁছে গেছে, পূজো আর শুধু এখন বাঙালির পূজো নেই, পূজো এখন সত্যি আক্ষরিক অর্থে সবার পূজো হয়ে গেছে। এখন দুর্গা মাকে আমরা সমস্ত জাতির মানুষ কিন্তু আরাধনা, মানে ঠিক যেরকম ভাবে এখন কলকাতায় গণেশ পূজো হয় ঠিক তেমনি ভাবে কিন্তু এখন মুম্বাইতে দুর্গা পূজো হয়, এবং শুধু মুম্বাই কেন সর্বত্র ইন্টারন্যাশনাল ফেস্ট হয়, সেটা করে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে। একদম একদম, যে কারণে দুর্গা পূজোকে এই যে একটা লড়াইও মাঝখানে হচ্ছিল যে আমরা এটা একটা মানে গোটা বিশ্বে এটাকে একটা ন্যাশনাল ফেস্টিভ্যালের দরজা দেওয়া হবে, এরকম একটা যুদ্ধ মাঝখানে বা এরকম একটা প্রস্তাব উঠেছিল যে এটাকে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করে দাও, which is true, তাই তো হয়। আর কিছু কম স্কেলেও তো হয় না, কলকাতা তো দিনে দিনে এই ব্যাপারটা বাড়ছে। দুর্গা পূজো ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ডেফিনেটলি 100 বার, ঠিক যেরকম ভাবে আমরা বলি রবীন্দ্রনাথ কিন্তু একটা ইন্ডাস্ট্রি, ঠিক সেরকম ভাবে দুর্গা পূজো ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি। তাহলে শিশপিয়া আমি ভেবেছিলাম যে তোমাকে একটু মানে নাচতে বলবো, কিন্তু শিশপিয়া গান গাইলে তুমি নাচবে কি সেটা আগে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ কেন নাচবে, সেই জন্যই শাগনিক গাক, আমি বরং গানটা ভেবে নি। আচ্ছা আমি একটা কথা বলি, হিন্দি গানেই ঢুকছে তাহলে আমিও এরকম। আচ্ছা আমি একটা কথা বলি, তোরা একটা ডুয়েট কর না। আচ্ছা হ্যাঁ সত্যি একটা ডুয়েট ডুয়েট হোক না, ও আসলে গাইতে চাইছে, এটা বোঝো তোমরা ও ডুয়েট কেন গাইতে চাইছে বল। চলো দুজন উঠে পড়ো, তাহলে একটা ডুয়েটই করি, বাবু তো রবীন্দ্রসঙ্গীতই করি, আমি পথ ভোলা এক পথে এসেছি। বাহ এই সময় হোক না একটু অসুবিধা নেই। আরে ওটা শোনো বসন্ত, হ্যাঁ আর বসন্ত মানে প্রেম, পূজো মানে প্রেম, পথ ভোলা সেটাই বলছে, এখন তো পথ ভোলা নেই আর না, অঙ্কের হিসাবটা বোঝো, বসন্ত ইকুয়াল টু প্রেম, পূজো ইকুয়াল টু প্রেম। আমি বলছি আমি আর এখন পথ ভোলা নই, তুমি ঠিক পথেই আছো চিন্তা নেই। দাদার কীর্তির কথা মনে পড়ে গেল, আমি পথ ভোলা এক পথে এসেছি, আমি পথ ভোলা এক পথে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি, আমি পথ ভোলা এক পথে এসেছি, উতার
এসেছে ঘর ছাড়াই পাগলটাকে এমন করে কে গো ডাকে ঘর ছাড়াই পাগলটাকে এমন করে কে গো ডাকে করুন গুঞ্জরে যখন বাজি বিনা বনের পথে বেড়াই সঞ্চরে যখন ভোরে বেলা চুকি খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে তখন সঙ্গ কে লবি বিদায় বাসের সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে রবে আমি রব উদাস হব ও গো উদাসে আমি তরুণ করবি বসন্তের ললিত লাগে বিদায় লোকে জাগে বেদন যাগে গো কাঁদন ভরা হাসি হেসেছে আমি পথ ভোলায় কোথেকে এসেছি আমি পথ ভোলায় কোথেকে এসেছি আমি পথ ভোলায় দীপ্তাংশু আর গার্গির লাস্ট ছবিটা তো কালেক্টার্স আইটেম হয়ে গেল। আচ্ছা আসলে এই পুজোর সময়ও তবে যাই বলো করতালিটা কিন্তু বড্ড মিস করছি। কাকে? করতালিটা কিন্তু বড্ড মিস করছি। ওটা আমরা আইপিএল এর মতো জুড়ে দেবো। আইপিএল এর মতো জুড়ে দিও কিন্তু আইপিএল এ যেটা হচ্ছে বাবু যেটা বলছিল সেটা কি ভালো লাগছে? অমনি করতালি একদমই না আমার ধারণা সবটাই না বাবু। আরজিস দেখেছো একটা শট মেরেছে মানে মারার সময় হয়তো ভাবছে চার চার হচ্ছে না কিন্তু চারের চারের হাতটা হয়ে যাচ্ছে। যেমন আমি এটা বাবুদার কথাটা সমর্থন করি একজনের প্রথমেই বলল এটাই কিন্তু অ্যাকচুয়াল লাইভ প্রোগ্রাম। আমরা যেটা ফেসবুক লাইভ করি বা লাইভ সেটা কিন্তু লাইভ নয়, এটাই লাইভ প্রোগ্রাম। স্পন্টেনিয়াসলি আমরা আমাদের সব মেমোয়ার্সগুলো আমরা শেয়ার করছি এবং সবথেকে বড় কথা টুকিটাকি আমাদের ভুল ত্রুটি থেকে যাচ্ছে কিন্তু সেগুলো আমরা যাচ্ছে এখন যেরকম করে অনুষ্ঠান হচ্ছে আমি এইমাত্র শুনলাম বোধহয় শাগনিকের বোধহয় এই পুজোর মধ্যেও একটা অনলাইন বা লাইভ কিছু একটা প্রোগ্রাম আছে একটু যাবে বোধহয়। তো শাগনি যাবার আগে আসলে তুমি হয়তো অতটা জানো না সবাই জানে অরিজিৎ দা থাকতে পারলেন না নিজে চলে এলেন যে এইবারে গাওয়াতেই হবে। না না ব্যাপারটা হচ্ছে যে যাওয়ার আগে মানে এই যে নালন্দা প্রাঙ্গণ মানে ওপরে দেখছো ছবি আছে যে আর্য মিত্র ভারতী মিত্র ওটা সবাই জানে মানে হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে মানে আর্য মিত্র মানে আমার বাবার মানে একটা অন্য ধরনের একটা ইয়ে ছিল মানে যে কোনো গান উনি তো সেদিনকে বললাম না সব শিল্পীর যা হোক হেমন্ত মুখোপাধ্যায় হচ্ছে কথা গান 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 আর অন্য শিল্পীদের কথা কথা গান গান যাই হোক সেটা তো হতেই পারে। তো ওনার মানে ধরো ওনার কথাই ভেবেই উনি যেখানেই থাকুন হয়তো এই গাইবে ওনার খুব মানে হিন্দি গানগুলো খুব ফেভারিট ছিল। তো তুমি যদি আজকে যাওয়ার আগে হিন্দি কোনটা করা যায়? হ্যাঁ আপনার দিলটাই করুক না
হ্যাঁ আপনার দিল তো আভারা আর একটা শিশুপির হয়তো নাস্তি ইচ্ছে করছে শান্তিনিকেতনে আমরা সবাইকে অন্যরূপে দেখি কিছু হ্যাঁ সুব্রত মুখোপাধ্যায়কে নাচতে দেখি শিশুপিয়াকে নাচতে দেখি দীপ্তাংশুকে সিনথেসাইজার বাজাতে দেখি আর সিদ্ধার্থকে হাঁড়ি বাজাতে দেখি সেই সব গল্প বলবে মৌসুমী হয়তো পরে বলবে তো সেগুলো অন্য অনুভূতি তাহলে চলো আমরা এটা করি ইয়ে করে আপনার স্ক্রিনের ওপর থেকেই হানুকালি দিই হানুকালি দিই হানুকালি দিই দীপ্তাংশুর ছোট একটু একটু নাচ হবে ছোট করে ধুতি পাঞ্জাবি পরে দেবাদ্রি তো এসে গেছে একটু এসো না দীপ্তাংশুর পাশে একটু এসো একটু এসো হাসিনে বুলায়া বহুত সমঝায়া সমঝা কৃতিকা যাও হাসিনে বুলায়া গলে সে ভি লগায়া বহুত সমঝায়া ইহি না সমঝা বহুত ভুলা হে বেচারা ন জানে কিস পে আয়েগা হে আপনা দিল তো আবারা ন জানে কিস পে আয়েগা जब है दीवाना न डर न ठिकाना जमी से बेगाना फलक से जुदा जब है दीवाना न डर न ठिकाना जमी से बेगाना फलक से जुदा ये एक टूटा हुआ तारा न जाने किस पे आएगा अपना दिल तो आवारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा क्या बात असाधारण তোমার সময়ের জন্য একটু ছেড়ে দিতে হচ্ছে তোমার কেমন লাগলো দর্শকদের যদি কিছু বলো একটু তুমি ওর বলার আগে আমি একটা বলি এটা কিন্তু সাংঘাতিক ধুতি পাঞ্জাবি পরে আপনা দিন মানে এটা বোধহয় হেমন্তবাবু থাকলে বোধহয় এবং তুমি না না হেমন্ত দেখো আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না হেমন্তবাবু যখন হেমন্তবাবু কাছে যখন এই গানটা গেয়েছিলেন উনি কিন্তু একই ড্রেস পরতেন কিন্তু উনি এটা দেখো পিকচারাইজেশনটা দেবানন্দের লিপি ছিল বলে তার কথা ভেবে গিয়ে দিয়েছেন কিন্তু একই রবীন্দ্রসঙ্গীত এবার কি সত্যি মনে হচ্ছে দেবানন্দের জন্মদিনও তো তাই এই দুজনকে শ্রদ্ধা জানিয়ে এই গানটা হয়ে গেল হ্যাঁ আপনাদের সোলভাসাল ছবি পরবর্তী আরো তো কিছু থাকবে দর্শকদের জন্য পরে হ্যাঁ তোমার থাকবে তো আরো কিছু পরে পরে পরবর্তীকালে দর্শকদের না বলে যাও কিছু ও হ্যাঁ সামনে হিন্দি গান নিয়ে একটা অনুষ্ঠান আমরা পরিকল্পনা করেছি শুধু হিন্দি গান হেমন্ত কুমারকে নিয়ে অরিজিৎ দাই সব গানগুলো বেশ অনেকগুলো গান বলেছে অরিজিৎ দাই পছন্দের গান সেই নিয়ে আবার খুব এইটা প্রসঙ্গে একটা আমাকে শাকনিক বলতেই হচ্ছে কথা এটা কিন্তু সত্যি বলছি অকপটে আমি স্বীকার করছি এবং আমরা অন্য জায়গাতেও যখন কোনো রেকর্ডিং করি বা ইয়ে করি এটা কিন্তু আমরাও আলোচনা করি আমি সিদ্ধার্থের সঙ্গে সেদিনকে আলোচনা করছিলাম যে এইরকম একটা সময়ের মধ্যে থেকে ও যে এইরকম ভাবনা চিন্তা করে এরকম রেকর্ডিং একের পর এক যেভাবে গানে মানে গানকে কতটা ভালোবাসলে এটা করা যায় এবং নিজে যে করছে তা নয় অনেক শিল্পীকে নিয়ে এইভাবে যে করা যায় এর জন্য কিন্তু মানে কি বলবো আমার খুব গর্বিত মানে কিন্তু তাও সুব্রত মুখোপাধ্যায় ডেট পাওয়া যায় না ঠিক আছে শাকনিক ভালো লাগলো খুব আর আজকে দিন তোমার ছেড়ে দিলাম আমাদের আলোচনা বসবে দেবাদ্রি তো ভাবছে সব গান শাকনিক গেয়ে দিল আমি কি গাইবো না দেবাদ্রি তো আছে ও তো দেবাদ্রি তো অনেক কিছু করবে হ্যাঁ আমরা শিশপিয়া এখনো আছে আমি বলছি যে আমাদের আলোচনা চলতে থাকবে যতক্ষণে পরবর্তী শিল্পীরা চলে আসে আচ্ছা বাবু
নবরবিকিরণ থেকে তো শ্রীতমা মানে শ্রী সেও তো গান গিয়েছে অসাধারণ গান, তাহলে অনেক তো কথা বলেছে, একটা একটা গান হোক আপনারা সবাই ভালো থাকবেন। শ্রোতাদেরকে বলছি অরিজিৎ দা আপনারা সবাই ভালো থাকবেন, পুজো সবার খুব ভালো কাটুক। বাবুদা আসি, শিল্পী আসি, রোদা আসি, ঠিক আছে, ওকে এসো শাকনি চলো। দেবাদিত তুমি এসো একটু, শ্রীতমা মাইক নিয়ে চলে যাও ওখানে। ও আচ্ছা, অসুবিধা নেই। অমূল ভাবল পালে লেগেছে মন্দ মধুর দেখিনাই প্রভু দেখিনাই এমন তরুণী অমূল ভাবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূর বাবা অমূল অবলো পা।
কথা আছে না হিন্দিতে, ভগবান জব দেতে হয় তো ছাপ্পর ফাড়কে দেতে হয়, একদম তাই। এত সুন্দর বলে, এত সুন্দর গান, এত সুন্দর গান গায়, আর এত মিষ্টি দেখতে তার সঙ্গে। বাপ রে, আমাকে তো খুব নাচতে ইচ্ছা করছে। দেবাদ্রিতে যখন বসেছে, দেবাদ্রিতে বসতে তোমাকে তো ছাড়া শুধু বসে তুমি থাকতে পারবে না, কিন্তু এক্ষুনি শুরু করে দিতে হবে তোমাকে, এক্ষুনি। তুমি রেডি? দেবাদ্রি তো রেডি হয়ে এসেছি, আমি তোমাকে বলছি। একদম। আচ্ছা, এবার আমি এই আড্ডাতে ডেকে নেব খুব ছোট আমাদের সবার ভীষণ আদরের আর সিদ্ধার্থ কন্যা দিয়াকে। দিয়া এসো, আর তার সঙ্গে আমি ডেকে নিই একটু আড্ডায় জয়েন করার জন্যে কোয়েল। আমাদের কোয়েল, কোয়েল এলেই বোঝা যাবে যে কোয়েলের জন্য আর আলাদা করে অনেক কিছু বলতে হবে না। কোয়েল অধিকারী, ডক্টর কোয়েল অধিকারী। আর ডক্টর কোয়েল অধিকারী আজকে না সুন্দর সেজে এসেছে পুরো মা দুর্গা। আমি আড্ডায় একটু একটু ডিস্টার্ব করছি, দর্শকদের বলছি শিশপিয়াকে আবার পাবেন আমার একটা অন্য প্রজেক্ট, ওকে একটু ডক্টর, ওকে একটু কিছুক্ষণের জন্য নিয়ে নিতে যাচ্ছি গরমে। হ্যাঁ, দেবাদিত এই গরমে একটা জ্যাকেট পরেছে, জ্যাকেটটা ফিটও করছে না, মানে ছ মাস খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। ওর শব্দ আছে তো, শব্দ বাড়িতে নতুন। এ প্রসঙ্গে একটা কথা বলি, এখনো পুজোয় আমার নতুন কোনো জামা কাপড় হয়নি, এইটা প্রথম হলো, তাও আবার ছোট, সেটা দিয়েছেন স্যারই, স্যার নিজেই দিলেন কিন্তু ছোট দিলেন। মানে এটা আর চাইনিজ ফোন দিতে হবে না তো? হ্যাঁ, চাইনিজ ফোন, চাইনিজ ফোন না, এবার ডিরেক্ট অ্যাপেলে যাবে। এবার সুবিধা আছে, যেটা পুরনো পাঞ্জাবি আছে ওটা উল্টে পড়ে নেবে। স্যারের অনেকগুলো পাঞ্জাবি আমার দখলে রয়েছে, সেগুলো আর ফেরত হবে না। আচ্ছা, তা মৌসুমী তো অলরেডি এখানে, কৃত্তিকা আছে, দিয়াও এসে গেছে, কোয়েলও আসছে, কোয়েল আসছে, তাহলে আমাদের ছাত্র সত্যজিৎও এখানে আছে। সত্যজিৎ আবার বাবুর প্রচণ্ড ফেভারিট। সত্যজিৎ চলে এসো স্টেজে। সত্যজিতের গান আপনারা শুনেছেন, নবনালন্দার সব প্রোগ্রামে ও গান গায়, ইদানিং ও নিজেই বলবে ওর ব্যাপারটা, ও নিজে বলেই ভালো। হ্যাঁ, তা দেবাদি তুমি একটা গান শুরু করো, তারপরে আমি ছোট করে একটা গান একটু গাই, আজকের দিনের গান। মানে না, ওর গান শোনানো মজা আছে, গাইতে পারবে সেরকম গান, আগে সেটা শুনি একটু। ওই গানটা আজকে, মানে আগে গানটা তৈরি, তারপর বাবুদার মস্তিষ্ক প্রসূত একটা গান। আচ্ছা চল। অজয় স্যারের লেখা, আমাদের নবনালন্দার পুজো পরিক্রমারই একটি গান, তার ছোট্ট একটু অংশ নিশ্চয়ই, কিন্তু সেটা এবার অন্যরকম, একটা লাইন বদলে গেছে, বাবুদাই বদলে দিয়েছেন সেটা আজকের জন্য। হ্যাঁ, আজকের জন্য। আমি কানে না নিয়েই তো ভালো শুনছি, সবাই গাইব। হ্যাঁ জানিস, তুই খুব ভালো করে জানিস, মাইকটা নিয়ে নিস। 1 2 3 4 শিউলির ঘন সবুজ ঘাসে ছুটির আলোয় কাশ ফুল হাসে, ঝরছে শিশির দিঘির জলে, পুজো এসে গেল নিজের খেয়ালে, বাতাস নূপুর ঝিরিঝিরি হাওয়া, মেঠো পথে যেন কার আসা যাওয়া, পাহুল মেঘের দল নেচে চলে, এসে গেল পুজো নিজের খেয়ালে, নবনালন্দার পুজোর আড্ডা, নবনালন্দার পুজোর আড্ডা। দেবাদি তো গানের লেখককে ডাকবে না, কবি শেখর অজয় স্যারকে? অজয় এসো, গানের যে লেখক তাকে ডাকা হচ্ছে না, তাহলে আবার প্রথম থেকে গাইছি। শিউলির ঘন সবুজ ঘাসে ছুটির আলোয় কাশ ফুল হাসে, ঝরছে শিশির দিঘির জলে, পুজো এসে গেল নিজের খেয়ালে, বাতাস নূপুর ঝিরিঝিরি হাওয়া, মেঠো পথে যেন কার আসা যাওয়া, বাউল মেঘের দল নেচে চলে, এসে গেল পুজো নিজের খেয়ালে, নবনালন্দার পুজোর আড্ডা, নবনালন্দার পুজোর আড্ডা। ভোররাতে ফোটে পদ্মের কুড়ি, দিঘির জলে শান্ত লহরী, ম্লান আলো চাঁদ স্মিত এসে বলে, পুজো এসে গেল নিজের খেয়ালে, রাখালিয়া বাঁশি ইমেল হাওয়া, কোন সে সুদূরে হারিয়ে যাওয়া, প্রজাপতি ওড়ে ফুলে দলে দলে, এসে গেল পুজো আপন খেয়ালে,
নব নালন্দার পূজোর আড্ডা, নব নালন্দার পূজোর আড্ডা। তবে এবার সত্যি পূজো পরিক্রমাটা, নবনালন্দার পূজো পরিক্রমাটা কিভাবে আদপে কি হবে, অরিজিৎ স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই বিষয়। হ্যাঁ, আমরা যেরকম প্যান্ডেলে গিয়ে বা ছেলেমেয়েরা, বিশেষত ওদের ব্যাপার এটা, যে কারণে দুর্গা পুজো বলতাম আমরা, দুর্গা পুজো নয় দুর্গা পুজো, তো সেটা বাচ্চারা তো যেতে পারবে না এবার, সেই জন্য আমাদের বাড়িতে বসেই পুজো দেখা পরিক্রমা এটা, এবার সেটা সবাই থাকতে পাচ্ছে, বাড়িতে যখন হচ্ছে তার মানে অভিভাবকরাও থাকতে পাচ্ছেন। এই উদ্যোগটাও কিন্তু একটা, সত্যি কথা, অনলাইন অনুষ্ঠান অনেকে করছে, কিন্তু এরম ভাবে একটা স্কুলের বাচ্চাদের একদম সম্পূর্ণভাবে ইনভলভ করে একটা পূজো পরিক্রমা করা, এটার জন্য কিন্তু আলাদা করে নবনালন্দা, নবরবিকিরণে শ্রী অরিজিৎ মিত্র সবার জন্য একটা হাততালি আমার মনে হয় ডেফিনেটলি প্রাপ্য। শুধু একটা কর্মকাণ্ড নয়, কর্মকাণ্ডর পর কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন একের পর এক, তাই তো? আচ্ছা, এবার কি আমরা দেবাদৃতর গানে যাব? মানে করোনাকে একাই পরাজিত করেছে, একদম তাই। এমনিতেও সত্যি কলকাতা বা বাঙালি, আপামর বাঙালি করোনাকে এমনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, যা অবস্থা, যে না বাবা তুমি থাকো তোমার জায়গায়, আমার পুজো আমি বুঝে নেবো।